Good morning, viewers. Good morning, everybody. Today is the 23rd May 2019. This is the great metro rail of Bangladesh. This is the construction area of UHS Mirpur. Before set up the slab, this is the views. Apni erokomi dekhben ajke 23 May 2019 khristabdo ajker ei sokal bela apnader dekhanor jonno niye eshechi. Eta hocche tar views. এর উপর যখন টপ বসে যাবে বা স্ল্যাবগুলো বসে যাবে তখন এটা চেহারা অন্যরকম হবে। তো আবার যখন সেটা বসানো শেষ হবে তখন আবার আপনাদের সামনে নিয়ে আসবো এই জিনিসটা। এ পর্যন্ত দেখুন খুব সুন্দর এটার কাজ, এখনো শেষ হয়নি, তবে ব্যারিকেডগুলো সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এর উপরে এখন টপ বসবে, একটু সময় দেবে হয়তো এটা সেটেল হওয়ার জন্যে, এই জন্য কাজটা বন্ধ আছে। কিন্তু খুব দ্রুততার সাথে এই কাজগুলো সম্পন্ন হয়েছে এবং আমাদের দেখা মতে, আমি জানি না এই কোম্পানি কি ঢাকা মাস র্যাপিড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করছে। এটা কন্ট্রাক্ট নম্বর সিপি, এটা হলো কত, দুটো নাম্বার আছে আর কি, একটা 3 একটা হচ্ছে 4, এরকম CP3, CV অ্যান্ড CP4 এই প্যাকেজে এরা কাজ করছে এখানে। তো আমাদের দেখা মতো এই প্যাকেজটা যারা কাজ করেছে তারা খুবই আসলে মানসম্মত, আমরা বলবো মানসম্মত, কোয়ালিটিভ। মানুষের নানান সমস্যা তারা সমাধান করতে পারেনি এটা ঠিক, কিন্তু অনেকটাই তারা কোয়ালিটির সাথে কাজ করেছে এবং দ্রুততার সাথে কাজ করেছে, এটা কোনো সন্দেহ নাই। তো আমরা তাকে তাদেরকে ধন্যবাদ দিতেই পারি। এই একটি পিলার রং করেনি, চং করেনি, কিন্তু তারপরেও দেখেন কত সুন্দর লাগছে। এই যে পিলারটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এটা কি রং করে নেই কিন্তু তারপরেও খুব মার্ভেলাস চমৎকার করেছে। আর সবগুলোতেই এটা কোয়ালিটি যে এক জায়গায় একটা খারাপ এক জায়গায় একটা ভালো তা নয়, সবগুলোই সুন্দর করেছে। তারপরে রডের যে সাইডস দিয়েছে সেটাও আমরা দেখেছি, আবার এখনও তো দেখা যাচ্ছে। আমার মনে হয় যে এটা কোয়ালিটি সম্পন্ন কাজ হয়েছে। তো মেট্রো রেল বা এরকম যদি কাজ করা হয় যে তাহলে আমার মনে হয় এই কোম্পানি দিয়ে এই কাজগুলোকে শেষ করানো উচিত হবে, যাতে এই আমাদের সাশ্রয়ও হবে আবার কোয়ালিটি একটা প্রোডাক্ট আমরা পাব। এটা আশা করা যায় যে কোয়ালিটি প্রোডাক্ট একটা পেতে হলে এরকম একটা কাজ আমাদের করতে হবে। তো আমরা সেনানিবাসের মধ্যে প্রায় ঢুকে পড়েছি, দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমি আপনাদের থেকে বিদায় নেব। এই যে এখানে দেখুন বীরপুর সেনানিবাস এলাকার একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে আমরা বীরপুর সেনানিবাস গেলাম। কাজ কতদূর আগায় আবার হয়তো একটা প্রতি সপ্তাহে আপনাদেরকে আপগ্রেডিং দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এর আপগ্রেডিংটা পান। তো আমার মনে হয় খুব সহজ হয় আবার তারা এই টপ বসানোর কাজটা বা স্ল্যাব বসানোর কাজটা হাতে নেবে, যে যাতে খুব দ্রুততার সাথে কাজ শেষ হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে এ পর্যন্তই, আজকে অনেক সময় হয়ে গেল, প্রায় 4.5 মিনিট আপনাদের সাথে কথা বলছি, সো আর নয়, শুভ সকাল, গুড মর্নিং, গুড বাই এভরিবডি। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, তাহলে কী হবে, আমি যখনই কোনো আপডেটিং দেব তখন আপনাদের আগে আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবার আগে পৌঁছে যাওয়ার একটি মাত্র পথ, সাবস্ক্রাইব করা এবং বেল বাটনে ক্লিক করা। এতে আপনার কোনো ক্ষতি নেই, লাভ আমাদের, যেটা হলো অনেক লোকের কাছে পৌঁছে যাচ্ছে খুব সহজেই। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ।